Mr. Stanley, one thing I don't understand. There was another patient in your cabin. Mrs. Stevens. She was sleeping. এতটাই গভীর ঘুমেছিলেন যে কিছুই শোনেননি। হ্যাঁ, মানে উনি এতটাই অসুস্থ, আমি ওনাকে ঘুমের ওষুধ দিয়েছিলাম। আচ্ছা, মিসেস স্ট্যানলি, এর আগে কি আপনার সঙ্গে মিসেস গাঙ্গুলির কোনো ইন্টারাকশন হয়েছে? এনি বিটার ইন্টারাকশন? নো, অনলি দ্যাট ডে শি কেম ইনটু মাই ক্যাবিন অ্যান্ড শি বিহেভড কোয়াইট রুডলি উইথ মি। তুমি সেদিন ডিউটিতে ছিলে? হ্যাঁ স্যার। মিসেস গাঙ্গুলি সেদিন কি করেছিলেন? আরে বাপ রে বাপ, সব হয়েছিল কি, আমি সেদিন আমার কামে এই ওয়ার্ডের বাইরে একটু গিয়েছিলাম, লটনেকে বার দেখি ওই ওই দিদি ম্যাডামকে বহুত কিছু শোনাচ্ছিল, বলছিল কি তোমরা সাহেব আছো, তোমরা এখানে আমাদের দেশে বসে বসে খাচ্ছ, অথচ আমাদের দেশের লোকগুলো খানা পায় না, ভুখাই মরে যায়, এইসব অনেক কিছু। লক্ষ্মী দিদি, এসব তুমি কি বলছো? প্লিজ। আচ্ছা, তুমি বললে কাজে ওয়ার্ডের বাইরে গেছে, ওয়ার্ডে ছিলে না কেন? ওই সময় তো লাঞ্চের সময় ছিল, তাই লাঞ্চ আনতেই আমি ওয়ার্ডের বাইরে গিয়েছিলাম, তো হঠাৎ লাঞ্চ এনে দেখি যে এই সব অবস্থা, তো আমি লাঞ্চটা রেখেই দিদিকে সঙ্গে সঙ্গে বাইরে বার করে দিই। আর কিছু মনে পড়ছে? হ্যাঁ, ওই ওই সময় তো মেম সাহেব অসুস্থ হয়ে পড়লেন। মিসেস স্ট্যানলি, উনি কি সেদিন হঠাৎ করে এসেই? খুব কষ্ট হচ্ছে কলম মিনি গাঙ্গুলি, তাই না? একজন মহিলা হয়ে পুরুষ মানুষের বুদ্ধির সঙ্গে লড়তে এসেছে। মিম সাহ, মিসেস স্ট্যানলি, আপকে লিয়ে তো এসা হুয়া। লেটে সি। মিম সাহ। ঠিক আছে, উনি একটু এক্সাইটেড হয়ে গেছেন। পুরো বিষয়টাই আসলে দুঃস্বপ্নের মতন। আমার মনে হচ্ছে যে বাকি ডিসকাশনটা যদি আমরা বাইরে করি তাহলে পরে খুব ভালো হয়। আপনারা প্লিজ একটু যদি এইটা জ্বর, এইটা যন্ত্রণা, এইটা ঘুম, না এইটা যন্ত্রণা, এইটা জ্বর আর এইটা মনে পড়ছে। হ্যাঁ গো ঠাকুমা, এখন কোন ওষুধ দিতে হবে গো? আমার তো কিছুই বলে দিয়ে যায়নি। তোরে কইব কেন, আমি দায়িত্ব লইছি, আমারে কইয়া গেছে অহন এই জ্বর আর যন্ত্রণার ওষুধ দোকান খাওয়াইতে হইব। আচ্ছা তুমি আমাকে দাও, আমি খাই দিচ্ছি। চুপ কর দেহি, দায়িত্ব আমি লইছি, হক গোলটা আমি করুন। উদয় তারা মুখে যা কয় কামেও তাই করে। মা, আপনার শরীরটাও তো ভালো নয়, আপনার জান করে যান, এখানে বেদও মনে আছে। এই বয়সে হকগোলের শরীর যেমন তাই, আমার শরীর তার টিকা অনেক ভালো আছে, আমার লইয়া ভাবতে হইব না। অবিদু। হ্যাঁ ঠাকুমা। আমি ওষুধ দিমু কইছি, জল দিমু কই নাই, যা জল আইনা দে। উপেন্দর একজনে লইয়া আইছে দাদার লগে দেখা করানোর লাইগা, তার উপরে লইয়া আসুম। আর উপায় কি? দ্বারকা, বেশি কথা কইবা না, সুটা বউ বারণ করছে, ধরো। শুনতে মানা করে নাই তো সুটা বউ?
আজ মিসেস গাঙ্গুলির এনকোয়ারি আছে, আজ যদি স্যার বাবু, আমার তো মনে হইতেছে এইবার কেউ ইচ্ছা কইরা ঝামেলা পাকাইছিল আমাগো আন্দোলন বিফলকরণের লাইগা। আমারও সেটাই মনে হয় দ্বারকাবাবু। আমি সেদিন দেখেছিলাম ওই ভিড়ের মধ্যে কয়েকজন ছেলে নিজেদের মধ্যেই গণ্ডগোল শুরু করেছে। তারা হইতে পারে, তবে ওরা অশান্তি করতে চাইলে আমরাও দেখিয়ে দেব অশান্তি করা কাকে বলে। আচ্ছা, ওই দিন সবার অফিসে মন মতো না কে জান নাম, উপেন তোমার মনে আছে? হ্যাঁ গাঙ্গুলি মশাই, বিলক্ষণ মনে আছে। ওই দিন ওর কথা শুন না আমার কেমন জান লাগতাছিল, মারামারির তাল করতেছে। কিন্তু আমরা তো কোনোদিনও এমন কথা কই না, আন্দোলন আমাগো এমন কইরা করতে হইব যাতে ফল দেয়, মারামারি করলে তো তা হইব না। তারপরে আমি বুঝাইছিলাম যে আগে হকগোল কিছু দেহ বুঝো, তারপর সিদ্ধান্ত লও। এই পোলাটা নয় তো গাঙ্গুলি মশাই, আজকে আপনি বললেন জন্য আমি বলতে ভরসা পাচ্ছি। প্রথম দিন থেকে এই সন্দেহটা কিন্তু আমারও হয়েছিল, আর সেজন্যই আমি গতকাল তার বাড়িতে হানা দিয়েছিলাম। তাই নাকি? তা সে কী বলল? বলবে কি, সে তো ওখানেই নেই। মানে ওখানে থাকে না? না না, থাকে, কিন্তু ওই গণ্ডগোলের দিন থেকে ওখানে নেই। অনি সরম কথা বাবনের প্রয়োজন নাই, আগে হাসপাতালে দেখা প্রয়োজন। ওইখানেও তো থাকতে পারে, হয়তো মার দরকাইছে। না না গাঙ্গুলি মশাই, আমি হাসপাতালেও খোঁজ নিয়েছি, সেখানেও নেই। তুমি এখানে কেন এসেছ? টাকা চাই। টাকা? কিসের টাকা? তোমাকে তো তোমার কাজের টাকা দিয়ে দিয়েছিলাম। সেদিন তো আপনি আমাকে বলেননি যে কাজটা এতটা ভয়ঙ্কর, আমাকে সহজের গা টাকা দিতে হবে। দুদিন ধরে বাড়ি ছাড়া হয়ে আছে, দ্বারকা গাঙ্গুলি আমাকে সন্দেহ করেছে, এখন যদি সবার সামনে আমার নামটা চলে আসে। সে দোষ কি আমার? ভয়ঙ্কর তুমিই করেছো। কে বলেছিল অফিসে যেতে? আমি তোমাকে বলেছিলাম মিটিংয়ে দিন ঝামেলাটা করতে, সেখানে সর্দারি মেরে তুমি অফিসে গেছো, বেপাশ মুখ খুলেছো, তাই তোমাকে দ্বারকা চিনেছে। ভুল হয়ে গেছে স্যার। ভুল তুমি করেছো, তার খেসারাও তো আমি কেন দেবো? সে না দিলে আপনারই মুশকিল। আমার নাম জড়ালে আপনারও যে ভয় দেখাচ্ছ আমাকে, মহিম সেনকে। যা হতে পারে সেটাই বললাম, টাকা দিন, এদিকে ঠান্ডা না হলে শহরে ফিরব না। যাবে কোথায়? গ্রামের বাড়িতে? না, ওখানে খোঁজ করতে পারে, বাড়ি লোকের হাতে দু তিন মাসের টাকা দিয়ে আমি অন্য জায়গায় গা ঢাকাতে পারি। সময় নষ্ট করবো না, টাকা দিন। মিসেস গাঙ্গুলি, উই আর ভেরি সরি টু সে, মিসেস স্ট্যানলি আপনার বিরুদ্ধে যে অ্যালিগেশন এনেছেন সেটা কিন্তু অ্যাপারেন্টলি প্রুভড, প্রুভ টু বি ট্রু। প্রমাণ পাওয়া যাচ্ছে যে সেদিন আপনি ওর কেবিনে ঢুকেছিলেন, ওকে ভার্বালি অ্যাবিউজ করেছিলেন। যেহেতু অন্য কোনো পেশেন্ট সেই সময় জেগে ছিল না, তাই তাদের কোনো স্টেটমেন্ট আমরা নিতে পারি, কিন্তু আপনি ভার্বালি মিসেস স্ট্যানলিকে যে অ্যাবিউজ করেছেন তার একজন সাক্ষী আমাদের কাছে আছে। লক্ষ্মী আপনাকে ওই সব কথা বলতে সে শুনেছে, আর আপনাকে সে আটকেওছে, আপনাকে জোর করে ওয়ার্ড থেকে সেই বার করে দিয়েছে। মিসেস গাঙ্গুলি, এই সব প্রমাণের পরে উই আর ভেরি সরি। দেখুন, আমি পার্সোনালি আপনার কেরিয়ার খুব ক্লোজলি ফলো করেছি, আপনার মেডিকেল কলেজের অ্যাডমিশনে আমি ডক্টর কোর্সকে সাপোর্ট করেছি, আপনার হয়তো সেটা জানান,
but I am very shocked today. Dr. Coates, এবার আপনাকে অ্যাকর্ডিং টু গাইডলাইন এগোতে হবে। এই গ্রস ইনডিসিপ্লিন অ্যান্ড ইনস্টিগেটিং বিহেভিয়ারের জন্য মিসেস গাঙ্গুলির বিরুদ্ধে আপনাকে একটা স্টেপ নিতে হবে। Honestly, I can't believe this, Mrs. Ganguly. You are like my daughter. আপনার কাছ থেকে আমি এরকম কিছু আশা করিনি। Do you have anything to say? গাঙ্গুলি মশাই, হক গোল কিছু শেষ হইয়া যায় যে, আপনি রোড জোন যে পথ হারায়।